বন্ধুরা ফিরে আসলাম আবারও সনিক লাইভ নিয়ে আসবার কথা, এবং সনিক লাইভে বলছিলাম যে আজকে একটা মিক্সড আড্ডা হবে আমাদের। Yes, অনেক মজার একটা আড্ডা হবে, গান হবে, গান হবে, আড্ডা হবে। এবং আজকে আমাদের সাথে রয়েছে সোহিনী আপু। হ্যালো, আফটার লং টাইম, রাইট? রঞ্জন ভাই তো সবসময় সাথে থাকে, আজকে একটু স্পেশাল ভাবে রয়েছে, আজকে আমার পাশে নেই, আমাকে খোঁজাখুঁজি করবে না আশা করছি। আর সেই সাথে আবু রয়েছে, নাফিস ভাই রয়েছে, রিবর্নের চিষ্টি ভাই তো কখনো কথা বলে না, আজকে উনি কথাও বলবে, রাইট? আমার নিহারি দিয়ে শুরু হয়েছিল, বাংলা অবশ্য আবার আমার, হ্যাঁ আমি দুটোই খেয়েছি। নতুন বছরটা যেরকম ভালোভাবে শুরু হয়েছে, আমরাও আজকে সনিক লাইফটা সেরকম ভালোভাবে শুরু করতে চাই। প্রথমে একটা গান হয়ে যাক, প্রথমেই গান, ঠিক আছে? হ্যাঁ, তো আমি তো দুটো ব্যান্ডের সাথে সাধারণত গান গেয়ে থাকি, লক্ষ্মীটারা আর খিও। তো খিওর যদিও আমরা মূলত মানে বাংলা গান যেগুলো আমাদের পরিচিত গান সেগুলো নিয়ে করে থাকি, সেগুলোর অ্যারেঞ্জমেন্টস, এটি একটি অরিজিনাল গান যেটা আমার আমার খুবই ঘনিষ্ঠ একজন লিসা গাজী, উনি লিখে দিয়েছেন। সো এই গানটা এখনো বাংলাদেশে এখনো কোথাও করা হয়নি। আর কিওর সাথে করবে না, করবে লারে লাপ্পা দেশে? হ্যাঁ, আমি লারে লাপ্পা দেশে, লারে লাপ্পা, আরবো ভাইরাস, রিবর্ন আরবো ভাইরাস, অলসো নোন অ্যাজ দ্য লারে লাপ্পাস। অলরাইট, এর নাম তো শ্যামল। Ready? 1, 2, 3, 4, 5, 6. Jo jandure bondhur bari jawa hoilo na, গাছের ফল গাছে বাড়ে খাওয়া হইল না, যো জন্দুরে বন্ধুর বাড়ি যাওয়া হইল না, গাছের ফল গাছে বাড়ে খাওয়া হইল না, যো জন্দুরে বন্ধুর বাড়ি বরণ ফল, সবুজ বরণ গাছে আজ হলুদ বরণ ফল, নানান বরণ মানুষ তার নানান বরণ রং, নানান বরণ মানুষ তার নানান বরণ রং, রঙের হদিশ এখনো তো পাওয়া হইল না, গাছের ফল গাছে বাড়ে খাওয়া হইল না, যোজন দূরে বন্ধুর বাড়ি যাওয়া হইল না, গাছের ফল গাছে বাড়ে খাওয়া হইল না, যোজন দূরে বন্ধুর বাড়ি। গরু আছে গাড়ি আছে পথ জানা নাই, নাও আছে তরি আছে মাঝি কোথায় পাই, নাও আছে তরি আছে মাঝি কোথায় পাই, দূরের বন্ধু দূরেই থাক যাবার কাম কি, দূরের বন্ধু দূরেই থাক যাবার কাম কি, যাবো বলে গামছা বাঁধি হাওয়া ভালো না, গাছের ফল
ফল গাছে বেড়ে খাওয়া হইল না, যোজনদূরে বন্ধুর বাড়ি যাওয়া হইল না, গাছের ফল গাছে বাড়ে খাওয়া হইল না, যোজনদূরে বন্ধুর বাড়ি লন্ডনে পরিবেশন করা হয়েছে বোধ হয় এক দুবার মাত্র খিওর সাথে, তো আমাদের লারেল আপ্পাদের সঙ্গে কালকে প্রথম গানটা বসে আমরা। আমার একটা কোশ্চেন আছে, হু কেম আপ উইথ দিস নেম লারেল আপ্পা? এটা কি চিস্তি চিস্তি হতেই আন্টিও বলে পিচ্চিও বলে, কিন্তু নামটা অনেক জোস, কিন্তু হ্যাঁ শুনছি নিশ্চয়ই আরহান, হাই। ওকে, কিউ সাথে চলছে কেমন এখন? ভালো, আমাদের অ্যালবামটা ফাইনালি আমরা অবশেষে রেকর্ড করে শেষ করতে পারলাম, এখন কাজ চলছে মিক্সিংয়ের, তারপর মাস্টারিং, প্রিন্টিং, সিডি আর্টওয়ার্ক, এগুলো সব চলবে। আমরা আশা করছি ইনশাল্লাহ জুলাইয়ের 25 তারিখে অ্যালবামটা রিলিজ করব। এটা কি সেই আপকামিং অ্যালবামেরই গান ছিল এতক্ষণ আমরা? এই গানটি না, এই গানটি তুলনামূলকভাবে অনেক নতুন, সো এই গানটি প্রথম অ্যালবামে থাকছে না, কিন্তু আশা করি যদি সম্ভব হয় পরবর্তী অ্যালবামে। আচ্ছা, আপাতত তাহলে কিউর নতুন যে অ্যালবাম আসছে সেখান থেকে কোন একটা গান শুনবো আজকে? সেখান থেকে কোনো গান আজকে সেরকম প্ল্যান প্রোগ্রাম কি করেছিলাম না, লারেল আপ্পাদের এখনো সে গান তোলা হয়নি। আমরা অ্যাকচুয়ালি গতকাল হাত পায়ে ধরে এক ঘন্টার মতন জাস্ট প্র্যাকটিস করার টাইম পেয়েছিলাম, প্র্যাকটিসও করি না আসলে। জ্যাম রিলি লারেল আপ্পা এন্ড সোহিনী মনে হয় প্র্যাকটিস করবার দরকার হয় না, এমনিতেই হয়ে যায় সব, না কোনো কিছুই এমনিতে হয় না, কোনো কিছু খাটনি ছাড়া কি হয়। সোহিনী আপা করতে চান, আমরা পরে পায়াটা ধরে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পা না ধরলো ততক্ষণ পর্যন্ত আমি একদম পাথর হয়ে দাঁড়িয়েছিলাম, শেষ পর্যন্ত হরতালের ভিতর নিয়ে সেই। ভালো হচ্ছে সবাই আজকে শুনছে, কারণ হরতাল তো কেউ বেরোতে পারছে না, সেটাই কি করবে আর ঘরে যখন বন্দি, সেটাই আমরা আবার রাগ হয়ে যাচ্ছি না, আমরা আজকে আর রাগ দেখাবো না, প্লিজ আর না, আজকে আমরা আর রাগ না দেখাই, আমরা আরেকটা গান শুনি, যেহেতু আজকে একটা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা পেয়ে গেলাম, তো আরেকটা গান শুনে ফেলি, তো আরেকটা রাগ রাগ একটু রাগ হই একটু রাগ একটু রাগ হওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ কেন বলি, আমরা আসলে গতকাল তো জ্যামিং করছিলাম, তো আমি দুটো ব্যান্ডের গান ছাড়া, এমনি যেহেতু আমি পুরোপুরি মানে ফুল টাইম মিউজিক প্রফেশনাল হিসেবে কাজ করি, অনেক সময় আমি থিয়েটারের জন্য গানও করে থাকি ওখানে লন্ডনে, তো গত বছর কালচারপড গ্লোবালের একটি প্রোডাকশন ছিল, প্রোডাকশনটার নাম ছিল বনবিবি, তো আমি এবং আমার কিছু কলিগ যারা ওটার সঙ্গে জড়িত ছিলাম আমরা, তো আমরা মিলে যখন প্রোডাকশনটা করলাম, আমার দায়িত্ব ছিল গানগুলো করা, তো লিসা গাজী সেটারও লিরিক্সগুলো সব লিসা গাজীর লেখা, এবং আমি তখন বসে বসে কিছু সুর করলাম। তো বনবিবির যারা এই লেজেন্ডটার ব্যাপারে জানেন হয়তো, এটা সুন্দরবনের একটি লেজেন্ড, এক্স্যাক্টলি, সো কথায় আছে যে বনবিবির কাছে মানে আল্লাহ তাকে কিছু পাওয়ার্স দিয়েছিলেন, কিছু শক্তি দিয়েছিলেন, যে দক্ষিণ রায় নামের যেই বাঘটি সুন্দরবনে মানুষ খাচ্ছে, তার সে যেন মানে কোনো মানুষকে না খায় বা না ধরে, বনবিবির নাম করে আল্লাহর নাম করে ঢুকলে নাকি সেই বাঘের থেকে রক্ষা পাওয়া যায়। অতএব দক্ষিণ রায়কে নিয়ে একটি ছোট্ট গান, গানের অংশ বলতে পারি। ওই থিয়েটারটার সম্বন্ধে আর একটু বলতে পারেন যে কেমন এক্সপিরিয়েন্স ছিল? এক্সপিরিয়েন্সটা তো মানে অভিজ্ঞতাটা সাংঘাতিক ছিল, কারণ বাঘটা বানিয়েছিলাম আমরা অ্যাকচুয়াল গাছের ডাল দিয়ে, এবং সে পুরো একটা বিরাট মানে বিরাট একটা বাঘ ছিল সেটা, মানে তিনজন মানুষ মিলে ওটাকে অপারেট করতে হলো, এবং চোখগুলো ছিল মানে লাইট দিয়ে তৈরি করা, খুবই সুন্দর একটি বাঘ, যদিও বাঘটা মানুষ খেয়ে ফেলে, তো সুন্দর বাঘ, মৃত্যুর একটি অপূর্ব সুন্দর দৃশ্য দেখে, হ্যাঁ এরকম অবস্থা। তো ওটা মানে খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি, ফিলিজ ওজান নামের একজন ডিরেক্ট করলেন, ইনফ্যাক্ট ফিলিজ লিসা এদের সঙ্গে আমি ইনফ্যাক্ট ফাইনালি, এবং ক্যাটলিন অ্যাবট নামের একজন দাদা, তাদের সঙ্গে আমি একটি নিজে একটি আর্টস কোম্পানি তৈরি করেছি যেটার নাম কমলা কালেকটিভ, এবং আমরা বীরাঙ্গনা নামের একটি নাটক পরিবেশিত হলো এই তো গেল সামারে, জুলাই অগস্টে এই মুক্তিযোদ্ধা জাদুঘরে, সো ওটা আমাদের প্রথম প্রোডাকশন ছিল,
সেটাতেও কিছু গান করেছিলাম বাট এই এই বনবিবির ক্ষেত্রে ওটা কালচারপথ গ্লোবালের ছিল গত বছরে করা এবং ওটা আমরা ওই তো গান পাপেট্রি শ্যাডো পাপেটস ছিল কিছু ওই ক্যাথলিন অ্যাবটের ডিজাইন করা তো ওসব জিনিসপত্র নিয়ে আর কি নাটকটা করা তো চলো দক্ষিণ রায়কে নিয়ে একটু গানের অংশ করি আচ্ছা দক্ষিণ রায়ের একটা লিরিক্স কারণ ছিল রঞ্জনের হঠাৎ করে খুব ভালো লেগে গেল সে বাঘ নিয়ে গান করবে এটা আজকে জানার জন্য বাকি ছিল একটা কিছু বাকি রেখে দিল আর কি ভীষণ ভালো লাগে খুবই পছন্দ লক্ষ্মীটার সাথে এখন কেমন যাচ্ছে ভালো লক্ষ্মীটার সঙ্গে ওয়ার্ল্ড মিউজিকের একটা এক্সপো হলো ওয়ার্মএক্স ওয়েলস এ অক্টোবরে সো শোকেস করতে পারলাম খুবই মজা হলো আশা করছি এই তো এই বছরটা লক্ষ্মীটার সঙ্গে বেশ কিছু গিগস হবে আচ্ছা আর এবার আসলেন কতদিন থাকছেন দেশে এবার বেশি দিন না জাস্ট এই মাসে কয়েকটা দিন আছি তো বেশ কিছু কাজ আছে মানে এইসব ব্যান্ডের ব্যাপার স্যাপার হলো যে শুধু স্টেজে উঠলে তো আর হলো না তার পিছনে অনেক কিছু কাজ করা লাগে তো সেসব যেটাকে অ্যাডমিন বলা যায় আমার একটা বন্ধু সেটাকে স্যাডমিন বলে আমার জীবনটাই এখন স্যাডমিন হয়ে আছে
ওকে, আর নতুন যে অ্যালবাম আসতে যাচ্ছে সেই অ্যালবামের পিছনের কথাগুলো জানতে চাই, অ্যালবামের কাজ, অ্যালবামের গানগুলো সম্পর্কে জানতে চাই। কিও অ্যালবাম? ওকে, ইয়া, কিও অ্যালবাম কি কি জানতে চান বলেন? বলার তো কত কিছুই আছে। রেকর্ডিং এ কি রেকর্ডিং এ কি কি হলো? ওহ মাই গুডনেস, ওয়েল রেকর্ডিং তো চললো দীর্ঘদিন। প্রথম এক ব্যাচ রেকর্ডিং আমরা করলাম আমার সাথে যে ব্যান্ডটা, অ্যাকচুয়ালি আমরা যে ব্যান্ডটাকে এস্টাবলিশ করলাম আমার co-band leader Oliver Weeks, সে গিটার বাজায়, পিয়ানো বাজায় এবং সে বাংলা বলতে পারে, হ্যাঁ লিখতে পারে, বাউল সঙ্গীতের উপর এক মাস্টার্স থিসিস করেছিল। সো এক বছর সে ভারতেও ছিল, পশ্চিমবঙ্গে। তো যাই হোক, তার সঙ্গে যখন আমার পরিচয় সে 2007 সালে বোধ হয়। তো তারপরে আমরা তো জ্যাম করতে করতে প্রথম যে সব গানগুলো জ্যাম করি তার মধ্যে ছিল নিশিরাত। তো নিশিরাতটা খুবই ন্যাচারালি, খুবই মানে সহজে আমাদের মনে হলো যে গানটা কত সহজে করে ফেললাম, ভালোই লাগলো, আচ্ছা ঠিক আছে আমরা আরও কয়েকটা গান করে দেখি। এই করতে 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 তারপর দেখা গেল যে বেশ কিছু গান আমাদের হয় আমার পছন্দের গান বা তার কোনো কোথাও শোনা গানটা, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা গান করতে করতে ভাবলাম না একটা অ্যালবাম করা উচিত। তো অ্যালবাম যে করবো তার আগেও একটা মানে সাউন্ড এস্টাবলিশ করতে হয়তো, যে হ্যাঁ ঠিক আছে আমাদের ব্যান্ডের সাউন্ডটা এরকম হবে। তো অলিভারের বন্ধু বেন, সে বেস বাজায়, ডাবল বেস মূলত, আর এমনি তো ইলেকট্রিক বেসও বাজায়। তো সে আমাদের সঙ্গে জ্যাম করা শুরু করলো, তো আমরা নিয়মিত মিট করা শুরু করলাম। তো বাঙালি থাকলে যা হয়, খাওয়া দাওয়া অনেক, গানও অনেক। তো এরকম করে করে অনেক অনেক দিন, অনেক মাস, বছর ইনফ্যাক্ট ঘুরে গেল, অনেক বিভিন্ন ধরনের গান আমরা করলাম এবং বিভিন্ন জায়গায় তারপর ডাকও পেলাম গান করার। করতে করতে তারপরে ড্রামার ডেরেক, ওদেরই বন্ধু কেমব্রিজে, ওরা সবাই একসঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তো। তো এরকম করে করে জ্যাম করতে 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 আস্তে আস্তে শোজ করতে করতে তারপর আস্তে আস্তে আমরা ঠিক করলাম রেকর্ডিং করবো। প্রথম সেট অফ রেকর্ডিং হলো অলির বাবা মায়ের বাসার বেসমেন্টে। সেখানে আমরা লিটারালি স্টুডিও, আমাদের তখন কারো পয়সা নেই, আমরা ফুল টাইম মিউজিশিয়ানস, আমরা স্টুডিওটাকে বানালাম। মানে আমরা জায়গায় জায়গায় গিয়ে কাঠ, যেখানে মানুষ কাঠ ফেলে দিয়েছে সেখান থেকে কাঠ জোগাড় করে সে কাঠগুলো তারপর অলির বাবার বাসায় টেনে টেনে নিয়ে অলির বাবা হেল্প করলো, সাহায্য করলেন। আমরা সেটা সেগুলো দিয়ে একটা স্টুডিও করলাম, সাউন্ড প্রুফিং করলাম, এখান থেকে সেখান থেকে ফোম জোগাড় করে টোরে এভাবে একটা স্টুডিও তৈরি করলাম আমরা। এবং আরও কিছু মানে অলিরই অন্যান্য যেসব ব্যান্ডগুলোর মধ্যে সে ছিল তাদেরও কিছু মানুষ, তারাও রেকর্ডিং করবে ভেবে তারাও চিপ ইন করলো। এরকম করে করে স্টুডিওটা বানালাম। স্টুডিও বানানোর পর গানগুলো করলাম, করার পর একটা রেকর্ডিংও আমাদের ভালো লাগলো না, পুরো জিনিসটাকে বাতিল করলাম। তারপর পুরো জিনিসটাকে, পুরো অ্যালবামটাকে আবার রি রেকর্ড করলাম। সো অনেক দিনের অনেক কিছুই, অনেক পথ চলায় এই অ্যালবাম নিয়ে। তো অ্যালবামে কি অরিজিনাল গান নাকি? খিওর অ্যালবামটা না, প্রথম অ্যালবামটা অ্যাকচুয়ালি অরিজিনাল গান নয়, মৌলিক গান নয়। এ কারণে যে খিওর পুরো মানে উদ্দেশ্যটাই ছিল যে আমরা বাংলার ঐতিহ্যবাহী যেসব গানগুলো আমি হয়তো শুনেছি বা আমার পছন্দের গান, বা আমার, যেহেতু আমার পরিবারের সবাই গান বাজনা করেন, আর এরকম অনেক গান আছে যেগুলো আমি শুনতাম, আমার অনেক বন্ধু বান্ধব স্কুলে, বিশেষ করে যারা আমরা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা, অনেকেই আমরা হয়তো এই ধরনের অনেক গানই শুনিনি বা শোনা হয়নি বা শোনার হয়তো ইচ্ছাও ছিল না অনেক সময়। এই কারণে যে এ ধরনের গান যেগুলো খুবই খুবই সুন্দর গান, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের গানে, আমাদের দেশের গানে বিশেষ করে অনেক দিন ধরে এটা চলছিল, আই শুড সে, যে মাঝখানে আই উড সে একটা সময় গেছে যখন বাদ্যযন্ত্রের উপরে মানে ওটার গুরুত্বপূর্ণ মনে হয়নি অনেক সময়, যে দেখা গেলো পুরো জিনিসটাই ভোকালের উপর নির্ভর করছে, ভোকাল বেসড মিউজিক, যে কারণে ইনস্ট্রুমেন্টগুলো কাইন্ড অফ ছিল বাট মানে হ্যাঁ থাকলো না থাকলো, মানে অত গুরুত্বপূর্ণ মনে হয়নি কারো কাছে হয়তো। তো আমাদের তখন মনে হলো যে ঠিক আছে, আমরা তো যারা আমরা বাজাই বাদ্যযন্ত্র, যারা বাজাই অলি বেন ডাইরেক্ট, এদেরও তো মানে একটা কি বলবো একটা অবদান আছে এই গানটার প্রতি, সো ওটারও একটা ইম্পর্টেন্স থাকা উচিত এবং দেওয়া উচিত। তো আমরা ভাবলাম এমনভাবে আমরা গানটাকে তৈরি করি যে জিনিসটা ধরেন আমার জেনারেশনের কেউ শুনতে চাইবে হয়তো, কারণ যতদিন যাচ্ছে আমাদের মিউজিক্যাল টেস্টও তো বদলাচ্ছে। আর বিশেষ করে যেহেতু আমরা একটা লন্ডন বেসড ব্যান্ড, দেশে যেভাবে একটা জিনিস পরিবেশন হয়ে আসছে এতদিন ধরে, আমরা তো লন্ডনে যেখানে ওয়ার্ল্ড মিউজিক এর একটা এস্টাবলিশড সিন আছে, ভারতের ক্লাসিক্যাল মিউজিকই বলেন আর ভারতের নতুন যে পপ ধরনের মিউজিক বেরোচ্ছেন সেটাই বলেন আর পাকিস্তানি মিউজিক বলেন বা আফ্রিকান মিউজিকই বলেন, সেখানে পরিবেশন করার মতন বাংলাদেশের গান বা অপার বাংলারও গান, সেই গানগুলো যদি পরিবেশন করতে হয় আমাদের এমনভাবে পরিবেশন করতে হবে যেন সেটাকে মডার্ন শোনায়। সো আমরা ভাবলাম যে একটা লন্ডন সাউন্ড তৈরি করি আমরা গানগুলোর।
যেগুলো আমি হয়তো শুনতে পারবো বা যে বাংলা বোঝে না লন্ডনে বসে সেও শুনতে পারবে এবং অনুভব করতে পারবে গানগুলো কি ধরনের গান, গানগুলো কথা না বুঝলেও গানটা শুনলে যেরকম লাগতে পারে, হ্যাঁ সেটার একটা অনুভূতিটা কীরকম হতে পারে। তো ও ধরনের গান করতে করতেই তো তারপর ফাইনালি রি রেকর্ড করলাম সব। আমাদের সৌভাগ্য ছিল অনেক এটা বলতে হবে, কারণ লন্ডন স্কুল অফ সাউন্ড আমাদের যে তবলা বাজিয়েছে আমাদের অ্যালবামে হাসান মহিউদ্দিন, সে এবং আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার একজন ইয়োহেই সাসাকি, তারা লন্ডন স্কুল অফ সাউন্ডে তাদের সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিজ করেছিলেন এবং লন্ডন স্কুল অফ সাউন্ড ওয়াজ রিয়েলি নাইস, আমাদেরকে অনেকটা ফ্রি রেকর্ডিং টাইম দিয়েছে, তারা জাস্ট গানগুলো পছন্দ করেছিল দেখে। সো ওখানে অনেক অনেকটা অ্যালবামের অনেকটুকুই সেখানে রেকর্ড করা। আর এছাড়া আমাদের আরেক বন্ধু ডেভ মাউন্টেন অ্যাটিক সাউন্ডস নামের একটা স্টুডিও আছে তার, তো সেইরকম আমাদেরকে অনেক হেল্প করেছে রেকর্ডিংয়ের ব্যাপারে। সো একটু আস্তে ধীরে খুব অনেক সময় লাগলো আসলে, কিন্তু আমাদের আমাদের মন মতন করার জন্য আমরা অ্যালবামটাকে অনেকদিন ধরে রেকর্ড করে যাচ্ছি। তো ফাইনালি এই তো গত মাসে রেকর্ডিং পার্টটা শেষ হলো। কথা শুনে খুব টেম্পটিং লাগছে যে অ্যালবামটা ইজ গোনা বি অ্যান অ্যামেজিং অ্যালবাম বুঝাই যাচ্ছে। উই হোপ সো। আচ্ছা কিও কেন, কিও কেন, খুবই ভালো প্রশ্ন। আমি আর অলি যখন ব্যান্ডের নাম কি রাখবো করে, তো লারে লাপ্পা তখন তো আর আমাদের সঙ্গে সৈকু থাকলে হয়তো ব্যান্ডটা লারে লাপ্পা হয়ে যেত, তখনই লারে লাপ্পা হাপ্পু গালা কিছু একটা হতো। কিন্তু আমি আর অলি যখন ব্যান্ডের নাম খুঁজছি তখন আমরা চিন্তা করে দেখলাম, হ্যাঁ ব্যান্ডের নাম প্যাচা, তাও হতে পারতো, যাই হোক তো তুমি তো তখন ছিলে না, কি করবো। তো ওই সময়টা আমরা চিন্তা করে দেখলাম যে বাংলাদেশে তো ব্যান্ডের নাম দেখা যায় অনেক সময় ইংরেজি নাম থাকে, তা আমরা চিন্তা করলাম আমরা যেহেতু লন্ডন বেসড ব্যান্ড বাংলা গান করছি আমাদের একটা বাংলা নাম থাকা উচিত, কিন্তু এমন কিছু হতে হবে যেটি মনে থাকবে, মানে অবাঙালিদেরও মনে থাকবে এবং দেখলেই বোঝা যায় ওটা কি। তখন আমরা চিন্তা করলাম যে তখন অ্যাকচুয়ালি অলি বের করলো যে খিও, মানে তার কাছে খুব সুন্দর লেগেছিল অক্ষরটা, তখন সে বললো যে এটা 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 কি দেওয়া যায়। তখন আমি চিন্তা করে দেখলাম অ্যাকচুয়ালি খিও তো খুবই ইন্টারেস্টিং একটা যুক্তাক্ষরের মতো বলা যায়, কিন্তু ইটস আবার সেটা নিজের একটি ইউনিক, রাইট, সো ইটস নট জাস্ট দুটো অক্ষর একসঙ্গে আমি লাগিয়ে যখন লিখি, ওরকম তো না, ওটা পুরো আলাদা একটা অক্ষর কিন্তু দুটো জিনিসের মিশ্রণ, এক্স্যাক্টলি। সো আমাদের ব্যান্ডটাও তো তাই আসলে, আমি বাংলায় গান করছি, এদিকে ব্যান্ড ডাবল বেস বাজাচ্ছে, আর যেহেতু ইনফ্লুয়েন্সগুলো অনেক ধরনের, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, দ্য বাংলা ফোক, জাজ, কিছুটা ব্লুজ, অনেক ধরনেরই ইনফ্লুয়েন্স আছে, যেহেতু আমরা ভাবলাম এটা একটা ভালো নাম হবে। আর কিও জিনিসটা দেখলেই, এমনকি যে বাংলা বোঝে না সে অন্তত অক্ষরটা দেখলেই চিনতে পারে, সো ওইভাবেই আর কি নামটা হলো। আপনাকে কি আর মানে এবার আর কোথাও পাচ্ছে কোনো পারফরমেন্স, কোথাও কোনো ইভেন্টে? সেরকম কোনো তো পরিকল্পনা ছিল না যখন এসেছিলাম, স্যাডমিন করার উদ্দেশ্যে এসেছিলাম, আর ওই তো আমার পরিবারের সবার সঙ্গে ফাইনালি একটু দেখা টাকা করবো এটা ভেবে এসেছিলাম, কিন্তু এই যে লারে লাপ্পাগুলোর সঙ্গে জ্যামিং করার পর ভাবছি দেখি, চিন্তা লারে লাপ্পার সাথে হতে পারে, পেয়ে যেতে পারে, হতে পারে, যদি হয় আমি কিও বা আমার ফেসবুকে জানাবো। তোমাদের কিন্তু কম না আসলে, কম না কি, আমি তো কিছুই না, আমি তো দুধ ভাত। পক্ষ থেকে রঞ্জন ভাই এবং নাফিস ভাই, আর রিবর্নের শিশি ভাই রয়েছে, আর কেউ সোহিনী, চিষ্টি ভাই, সৈকত ভাই, যেটাই হোক না কেন এরকম করে, সোহিনী আপু তো রয়েছে সাথে। তো লিখতে পারো 222 একই নম্বরে, শুরুতে অবশ্যই ABC লিখতে হবে, তারপরে তোমার নাম, তারপর তোমার কথা, শুনতে থাকো, সাথেই থাকো। লারে লাপা উইথ সোহিনী চলছে, ভালোই না? I think of it as Sohini and the Lara Lappas. Sohini and the Lara Lappas. বলতে কিন্তু খুব মজা, the Lara Lappa. Oh my god. আরে স্পেশাল এফেক্ট থাকবে লাস্টে না? ঠিক আছে, তো এই গানটাও ওই বনবিবি নাটক থেকেই নেওয়া,
এটা সুন্দরবনের সুন্দরী গাছগুলোকে নিয়ে। রাগের পরে এখন একটু ভালোবাসা। পাতার গায়ে আলো সুয়ায় পড়ে, পাতার গায়ে আলো সুয়ায় পড়ে, সুন্দর বনে সুন্দরী গাছ নাচেরি তালধারে, সুন্দর বনে সুন্দরী গাছ নাচেরি তালধারে, পাতার গায়ে আলো সুয়ায় পড়ে, পাতার গায়ে আলো পড়ে, সুন্দর বনে সুন্দরী গাছ নাচেরি তালধারে, আরে সুন্দর বনে সুন্দরী গাছ নাচেরি তালধারে, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সব মিক্স করছে সেই অর্ডার নিয়ে, কোনটার পর কোনটা গেলে ভালো হয়, কোনটা বাদ দেওয়া উচিত কিনা, এই সেই নিয়ে এখনো এদিক ওদিক হচ্ছে। আর অ্যালবামের রিলিজ প্রসেসটা কিরকম থাকছে, ইন্টারনেটে মানুষ সবাই কি সেই গানগুলো পাবে? আশা করছি তাই, হ্যাঁ, ডিজিটাল রিলিজের ব্যবস্থা করা হচ্ছে। ফিজিক্যাল রিলিজটাও এখনও পুরোপুরি সলিডিফাই করা হয়নি, কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল কপিজ অ্যালবাম রিলিজ যখন হবে, জুলাইয়ের 25 তারিখে একটা শো হবে, তো সেখানে ফিজিক্যালি তখন তো বিক্রি করা হবেই, এবং ফিজিক্যালি আর কোথায় পাওয়া যাবে, কখন পাওয়া যাবে সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ডিজিটালি অ্যাটলিস্ট ডেফিনেটলি রিলিজ হবে ইনশাআল্লাহ। আমাদের তো আজকের মতো বিদায় নিতে হবে, তুমি কিছু বলো। শ্রোতাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক সিম্পাথি ঘরে যারা আটকে আছেন। আজকে তো আমরা চলে আসলাম, লারে লাপ্পা করে করে চলে আসলাম রেডিওতে, কিন্তু আপনারা যারা ঘরে আছেন নিরাপদ থাকুন, আনন্দে থাকুন, গান শুনুন। লারে লাপ্পাস কি কিছু বলতে চাই? না, আমরা অনেক বড় ফ্যানেটিক। Fans and fanatics. আমরা তো অনেক কিছুই, one of them.
আচ্ছা দুটোই ফ্যানেটিক আপনার রিয়েলিটি শোটা নিয়ে আমার কি রিয়েলিটি শো সেটা আমরা নেক্সট শোতে রিভিল করব শিট অ্যাজ ইফ আমি এগুলো করেই কুল পাই না রিয়েলিটি শো আরে জোস হবে সোনিয়া বু সেটাই হ্যাঁ বলে দেন তাড়াতাড়ি অনেকগুলো নতুন নতুন জিনিস তাদের তুলতে হলো ধন্যবাদ দাওয়ার জন্য ধন্যবাদ 7 তারিখ রাইট 7 তারিখে আসবা সবাই আসবা এবং আমরা আবার পারফর্ম করবো কিছু একটা জন্মদিন অবশ্যই কিছু একটা আর আমরা এখন শুনবো কিওর জাতীয় সঙ্গীত আমরা এখন শুনবো এবং সবাই একটু দাঁড়িয়ে যাবেন সম্মান করবেন